এসএসসি বা সমমান পাশ হলে বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এই নিয়োগটিতে ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ভ্যাকেন্সি বুলেটিন। ভিউয়ার্স, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সম্প্রতি যে নিয়োগটি প্রকাশিত করেছে, আজ আমি আপনাদের সামনে সেটা নিয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। পদের নাম, বেতন স্কেল, বয়স, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এছাড়াও আবেদনের নিয়মাবলী, শর্তাবলী, এসএমএস প্রেরণের নিয়মাবলী সব বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন ভিউয়ার্স, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। সরকারি, বেসরকারি, বিভিন্ন কোম্পানি এবং সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকার আপডেট সহ অন্যান্য নিয়োগ আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি। আপনারা দেখে দেখে যোগ্যতা অনুযায়ী আবেদন করে নিতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, দেরি না করে শুরু করা যাক। ভিউয়ার্স, নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড লিংক এবং আবেদন লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সেখান থেকে এক ক্লিকে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারবেন এবং মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে নিজেরাই আবেদন সেরে নিতে পারবেন। অফিস সহায়ক, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, বয়স অনূর্ধ্ব 30 বছর, পদ সংখ্যা 45 জন, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। ভিউয়ার্স, প্রত্যেকটি পদেই এসএসসি বা সমমান পাশ চেয়েছে, শুধুমাত্র পরিচ্ছন্নতা কর্মী এই পদে অষ্টম শ্রেণী পর্যন্ত চেয়েছে। এছাড়া আমি যে কয়টি নিয়োগ আপনাদের সামনে তুলে ধরবো সবগুলাতেই এসএসসি বা সমমান পাশ চেয়েছে এবং বয়স সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উহার সমান পরীক্ষায় উত্তীর্ণ, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, এখানে একটা কথা বলে নেই, বাংলাদেশের 64 জেলা থেকে জেলার মধ্যে থেকে 53টি জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, এখান থেকে আপনারা কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সেটা আপনারা দেখে নেবেন। আর এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ফটোকপি অপারেটর, পদের সংখ্যা 4টি, বার্তাবাহক পদের সংখ্যা 1টি, গ্যারেজ হেল্পার পদের সংখ্যা 1টি, ক্রীড়া পিয়ন পদের সংখ্যা 2টি। বেতন স্কেল কিন্তু ভিউয়ার্স প্রায় সেম, আপনারা এখান থেকে দেখে নেবেন। ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা 2টি, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা 4টি, সহকারী ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা 1টি, ক্লাব অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা 1টি, ক্যাফেটেরিয়া ওয়েটার পদের সংখ্যা 2টি, সহকারী বাবুর্চি পদের সংখ্যা 2টি, কার্পেন্টার পদের সংখ্যা 1টি, নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা 7টি, মালি পদের সংখ্যা 5টি, কক্ষ বেয়ারার পদের সংখ্যা 5টি এবং পরিচ্ছন্নতা কর্মীতে 8 জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী বা সমমান পাস, আর সবগুলো নিয়ে পদেই আপনাদের এসএসসি বা সমমান পাস চেয়েছে। তো ভিউয়ার্স, চলুন জেনে নেওয়া যাক অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। 25 মার্চ 2020 তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা 30 বছর এবং 28 অক্টোবর 2021 তারিখে সর্বনিম্ন বয়স 18 বছর হতে হবে, তবে বয়স প্রমাণের জন্য অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের 2 জুন 2009 তারিখে প্রজ্ঞাপন এত নং অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ এর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ বা শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে। এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3 বা তার ঊর্ধ্বে প্রথম বিভাগ, জিপিএ 2 বা 3 এর কম হলে দ্বিতীয় বিভাগ। অনলাইনে আবেদনের নিয়মাবলী, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি bpatc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 28 অক্টোবর 2021 তারিখ সকাল 10টা হতে, অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 11ই নভেম্বর বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষরের দৈর্ঘ্য 380 পিক্সেল ও রঙিন ছবি দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ হতে হবে সর্বোচ্চ 100 কপি এবং স্বাক্ষরের সাইজ হতে হবে সর্বোচ্চ 60 কেবি। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করে রাখবেন। এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান, অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ অ্যাপ্লিকেন্ট
অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদন সাবমিট করার সম্পন্ন প্রার্থী একটি ইউজার আইডি এবং ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিক্যান্টস কপি পাবেন। উক্ত অ্যাপ্লিক্যান্টস কপি প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিক্যান্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটেক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়োগ পরীক্ষার ফিস বাবদ 56 টাকা পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। যেভাবে SMS করবেন ভিউয়ার্স, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন BPATC স্পেস দিয়ে ইউজার আইডিটি লিখবেন এবং সেন্ড করে দেবেন 16444 এই নাম্বারে। এক্সাম্পল এখানে দিয়ে দিছে, ভিত্তি SMS এ আপনারা একটি পিন নাম্বার পাবেন, সেই পিন নাম্বারটি ব্যবহার করে দ্বিতীয় SMS টি করতে হবে। যেভাবে করবেন BPATC স্পেস দিয়ে লিখবেন ইএস স্পেস দিয়ে লিখবেন পিন নাম্বারটি এবং সেন্ড করে দেবেন 16444 এই নাম্বারে। এখান থেকে এক্সাম্পলটি দেখে নেবেন। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি bpatc.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সর্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। প্রার্থী যে এই নিয়োগটিতে আবেদন করার যোগ্য সেটাকে যেভাবে যাচাই করা হবে, প্রার্থীর যোগ্যতা যাচাই। প্রার্থী কর্তৃক তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে অসামঞ্জস্যপূর্ণতা পাওয়া গেলে, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে। প্রার্থী যে ইউনিয়ন বা পৌরসভা বা পরিষদ বা সিটি কর্পোরেশনের বাসিন্দা, সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা কাউন্সিলর কিংবা সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র প্রদান করতে হবে। মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ বা প্রমাণপত্র প্রদান করতে হবে। আবেদনকারী মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা বা পুত্রকন্যার পুত্রকন্যা হলে এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভার মেয়র বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। আবেদনকারী মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা বা পুত্রকন্যার পুত্রকন্যা হলে মাননীয় প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত সনদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদ, বাংলাদেশ গেজেট এবং লাল মুক্তিবার্তার সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। পরিচ্ছন্নতা কর্মী পদে হরিজন সম্প্রদায়কে জাত হরিজন সনদ প্রদানের ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠান তথা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কিংবা পৌরসভার মেয়র বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। লিখিত, মৌখিক ও ব্যাপক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TDA বা ইত্যাদি দেওয়া হবে না। লিখিত ও ব্যবহারিক বা মৌখিক পরীক্ষার সময়সূচি SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো ভিউয়ার্স, এই ছিল বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র যে নিয়োগটি প্রকাশিত করেছে সেটার বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই ছিলেন এবং সফলভাবে আবেদন করতে সমর্থ হবেন। ভিউয়ার্স, ভিডিওটি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে ভিউয়ার্স তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সামনে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব ভিউয়ার্স। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।